কোভিড-19 নামে কি সাইভি আনা, নামের মধ্যেই যেন কি এক ভারী কি ভাব। শুধু নামে কেন, কাজেও তো তাই। কি করেনি সে, শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র ছোট বড় কাউকে রেহাই দেয়নি সে। কারুর জীবিকা কেড়েছে, কারুর সম্পর্ক কেড়েছে, কারুর প্রাণ কেড়েছে। কত সংসার ভেঙেছে, বিয়ে ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, বাড়িয়েছে মানুষে মানুষে দূরত্ব, অবিশ্বাস আর সন্দেহ। কেড়ে নিয়েছে শৈশব, পড়াশুনো, খেলাধুলা সব। বন্ধ হয়ে গেছে উৎসব, আনন্দ, ভয়, উল্লোর। মনে বাসা বেঁধেছে ভয়, অবসাদ আর বিবিধ অসুখ। কোন অভিশাপে, কোন কর্মফলে আজ আমাদের এই দুর্গতি? সেদিনও তো ঢাকঢোল ঝাঁজ ঘণ্টা বাজিয়ে আলোর রোশনায় নতুন বছরকে স্বাগত জানিয়েছিলাম আমরা। প্রার্থনা করেছিলাম 2020 যেন সবার জন্য নিয়ে আসে আনন্দ আর সমৃদ্ধি। শপথ করেছিলাম ভালো থাকার। কিন্তু কেন এমন হলো, কেন এমন হয় মানুষের? তবুও আমরা বাঁচব, বাঁচতে আমাদের হবেই। খরা, বন্যা, মন্বন্তর, যুদ্ধ, অতীতে সব কিছুই তো আমরা জয় করেছি। করোনা তো তুচ্ছ, সে প্রস্তুতি চলছে ঘরে ঘরে। মানুষ জানে লড়াই করে বাঁচতে। তার শুধু শক্তি আছে তাই নয়, তার আছে জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব, বিবেক। আজ তেমনি এক লড়াইয়ের কাহিনী আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের কাহিনীর কেন্দ্রবিন্দু একজন যুবক, নাম কুশ দাস। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট শহরের এক প্রান্তে তার বাড়ি। নিতান্তই সাধারণ একটি ছেলে, প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা তেমন কিছুই নেই, কিন্তু আছে এক ব্যতিক্রমী মন যা কম মানুষেরই থাকে। কুশবাবুর একটি সাউন্ডের ব্যবসা আছে, যেখানে প্রায় 20 জন যুবকের কর্মসংস্থানের, বলা ভালো 20টি পরিবারের বেঁচে থাকার ব্যবস্থা করেছিলেন তিনি। কিন্তু না, আমি আর বলবো না, আপনারা কুশবাবুর মুখ থেকেই শুনুন। নমস্কার, আমি কুশ দাস, বসিরহাট কলেজ পাড়া, সারদাপল্লী চাওয়াপুকুর রোডে বাড়ি। দীর্ঘ 24 থেকে 25 বছর ধরে আমি সাউন্ডের বিজনেস করছি। এই বসিরহাটের মধ্যে ছোট বড় যত অনুষ্ঠান হয় সমস্ত কাজেই আমি করি। মিটিং, মিছিল, এসব কাজগুলোও করি। ঘরোয়া অনুষ্ঠান, ফাংশান, জন্মদিন, বিয়েবাড়ি, এই সমস্ত কাজগুলো আমি করে থাকি। 24 মার্চের পরে যখন আমরা খবর পেলাম যে হঠাৎ করে কিছু একটা সমস্যা হচ্ছে অতি মহামারী নিয়ে, সেই সময়ে আমাদের হঠাৎ করে 26 তারিখ থেকে কি 27 তারিখে পুরো লকডাউন হয়ে যায়। আমার যেসব বাসন্তী পুজোয় কাজ ধরা ছিল, অষ্টম প্রহর, বিভিন্ন রকমের কাজ ধরা ছিল, সেসব কাজগুলো করতে পারিনি। তারপর আমার এই ছেলেরা সব বেকার হয়ে যায়। 15 থেকে 20টা ছেলে আমার এখানে কাজ করে, তখন এদের আর কোনো কাজের আমি রাস্তা খুঁজে পেলাম না। বাধ্যতামূলক তখন আমি 3 থেকে 4টে ছেলেকে আমি একটা সবজির দোকান করে দিলাম, 4টে ছেলেকে মাছের ব্যবসা করতে বললাম, 2টো ছেলেকে বাড়িতে একটা ফাস্টফুডের দোকান করে দিয়েছি সেই দোকানে বসতে বললাম, আর কিছু ছেলেকে জিনিসপত্র মোছা, গোছানো, হালকা বাজানো সেই চেষ্টা ওদের লাগিয়ে দিয়েছি কাজে। এইভাবেই মোটামুটি লকডাউনে সবার রুটি রোজগার যাতে হয়, প্রত্যেকটা ছেলের পরিবার যাতে চলে, সেই জন্যে প্রত্যেকটা মানুষকে আর আমার এই ঘরের ছেলেদের আমি কাজের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এখন যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি, কুশবাবু তার 3 জন কর্মচারীকে এই ব্যবস্থাটি করে দিয়েছেন। জানি তা থেকে আর কত উপার্জন, পরিবারের কতটুকু আর সুরাহা হবে, তবু অনেক, অস্তিত্বের লড়াইয়ে অনেক কিছুই। চলুন তাদের কথা শুনি। এই যে কুশবাবু এই উদ্যোগটা নিয়েছেন আপনাদের জন্য, আপনাদের উপলব্ধি কেমন, আপনাদের কেমন লাগছে? আমাদের ভালোই লাগছে, না হলে আমাদের খাওয়া দাওয়া হতো না, কিছু হতো না, কাজকর্ম নেই, কিছু নেই। এখানে আপনারা কতজন জীবিকা চালাচ্ছেন? আপাতত 3 জন আমরা জীবিকা চালাচ্ছি। আপনাদের 3 জন নামটা বলুন। তরুণ ঘোষ, ঘোষ সঞ্জয় দাস আর যদু মন্ডল। আপনারা দেখুন, কুশবাবু
তাদের কর্মচারীদের যাকে দিয়ে যে কাজ করানো যায় সেই কাজ করিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন, তাদের কাউকে ছেড়ে দেয়নি। তারা এরকম কিছু এখানে যে যন্ত্রাংশ আছে তার সাউন্ড সিস্টেমের যে যন্ত্রাংশ আছে সেগুলোকে দেখাশুনো করেন, মোছামুছি করেন, সেগুলোকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আজ তাদের কয়েকজনকে আমি এখানে পেয়েছি, তাদেরকে আমি সামনে নিয়ে আসছি। আপনাদের নামটা বলুন। শুনলেন ওদের কথা, ওরা এই কাজগুলো করছিল। তো এরকম আরো পুষ্পবাবুর আরো কর্মচারী আছে, আপনারা দোকানে দেখলেন তিনজন, এছাড়া আরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে পুষ্পবাবুর সাথে নিয়ে নিজেও বাঁচার চেষ্টা করছেন, তাদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। কুশবাবুর দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। মেয়েটি পড়াশুনো করে, ছেলেটি বাবার ব্যবসায় সাহায্য করে, তারও কাজ বন্ধ। কুশবাবু তাই তার জন্য একটি বিকল্প কাজের ব্যবস্থা করেছেন, জেরক্স মেশিন জোগাড় করে দিয়েছেন, ভাই বোনে মিলে সেটি সামলাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা সব শুনলেন, দেখলেন, অর্থ উপার্জন তো কত মানুষই করেন, কিন্তু কতজন কুশবাবুর মতো হন? তাই কুশবাবুকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানাব না, বলবো কুশবাবু আপনি নিরাশার আশা, দুর্বলের শক্তি, সহমর্মিতার জ্বলন্ত প্রতিমূর্তি। সবাই কেন এমন হয় না? আপনাকে নতমস্তকে নমস্কার জানাই।